প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই বললেন আল্লামা বাবু হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাট মাদ্রাসা শিক্ষা পরিচালক আল্লামা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনার শত্রু নই আমরা আপনাকে সবসময় সৎ পরামর্শ দিই এবং নসিহত করি পাশাপাশি আমরা দেশের মানুষকে ওয়াজ মাহফিলের মাধ্যমে নসিহত করে শান্তি শৃঙ্খলা রক্ষা করি আমাদের আন্দোলন মিটিং মিছিল সরকার ও দেশের বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে এবং নাস্তিকদের বিরুদ্ধে যা চলতেই থাকবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে হাটহাজারী উপজেলা হেফাজতের ব্যবস্থাপনায় হাটহাজারী ডাক বাংলা চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির আল্লামা জুনায়দ বাবুনগরী এসব কথা বলেন শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা সোয়েব জমির সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকারম হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে মতিবিরোধী আন্দোলনে পুলিশ হামলার প্রতিবাদ ও নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয় স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে দাবি দাওয়া পেশ করা এবং মিছিল মিটিং করার স্বাধীনতা আমাদের আছে এমনটা দাবি করে আল্লামা বাবুনগরী বলেন ও স্বাধীনতা নিয়ে মোদী বিরোধী শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে মাদ্রাসার ছাত্রদের উপর গুলি করার কোনো অধিকার পুলিশের নেই কোনো ওসি যদি সেদিন ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করার আদেশ দেয় সেই ওসি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ওই ওসি এখানে থাকতে পারে না সেদিন আমাদের ছাত্ররা থানায় যে ইট নিক্ষেপ করেছে তার প্রমাণ কি উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন যুগ্ম সম্পাদক মালানা ইমরান শিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুফতি মোহাম্মদ আলী কাসেমি যুগ্ম মহাসচিব মালনা নাসিরুদ্দিন মনির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মালানা মীর ইদরিস কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক আসান কেন্দ্রীয় সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মালনা জুনাইদ বিন ইয়াহিয়া এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহস্রাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পৌর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার স্বার্থে অবস্থান নেয় তাছাড়া সমাবেশ পূর্ববর্তী জুমান নামাজের পর থেকে চট্টগ্রাম খাগড়াচড়ি মহাসড়ক এবং চট্টগ্রাম রাগামাটি সংযুক্ত কাচারি সড়কে পুলিশ বেষ্টনী তৈরি করে যান ও জন চলাচল বন্ধ করে দেয় বিকাল সাড়ে তিনটা পর্যন্ত উক্ত মহাসড়ক বন্ধ থাকায় মহাসড়কটি ব্যবহারকারী হাজার হাজার যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আরও এমন নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন